হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা রান্নাঘরে। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, খুশি আছেন, সুস্থ আছেন। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কমলা লেবুর একটা কেকের রেসিপি, যেটা আমরা নর্মালি ইংরেজিতে যেটা বলে জেনে থাকি বা যেই নামে এটা পপুলার, সেটা হলো আপসাইড ডাউন অরেঞ্জ কেক। আপসাইড ডাউন কেক এক টাইপের কেক যেটা উল্টো করে পরিবেশন করা হয়, সেই জন্যই এটার নাম হলো আপসাইড ডাউন। সেটা আমি আজকে অরেঞ্জের বানাবো। তো আমি এখানে একটা বড় সাইজের অরেঞ্জ নিয়ে যেটাকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। তো এটা এমনভাবেই স্লাইস করতে হবে যেন খুবই যতটা পাতলা করা সম্ভব ততটাই, আর খুব ইউনিফর্ম যেন হয়, মানে একটা মোটা একটা পাতলা, এরকম হলে কিন্তু একদমই ভালো হবে না। এবার একটা প্যানে আমি হাফ কাপ মতো সাদা চিনি নিয়ে নিয়েছি। সাদা চিনিটা একটু ফাইন হলে ভালো, না হলে নর্মাল সাদা চিনি নিলেও হবে। আর তাতে দিয়েছি হাফ কাপ জল, মানে যতটা চিনির অ্যামাউন্ট ঠিক ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার দিয়ে এবার গ্যাসটা মিডিয়াম রেখে নাড়তে নাড়তে যখন চিনিটা পুরোপুরি ডিজলভ হয়ে যাবে, গুলে যাবে, তখন একটা ইউনিফর্ম শিরা তৈরি হয়ে যাবে, তখনই আমরা গ্যাসটা একদম কম করে এই অরেঞ্জের যে স্লাইসগুলো আমরা কেটেছি সেগুলোকে এরকমভাবে সাজিয়ে দিতে হবে। আর তার জন্য অবশ্যই কিন্তু একটা ফ্ল্যাট প্যান নেবেন, তাহলে অরেঞ্জের এই স্লাইসগুলোও সাজাতে সুবিধা হবে। প্রত্যেকটা অরেঞ্জের স্লাইস চেষ্টা করতে হবে যেন ইকুয়াল অ্যামাউন্ট অফ সুগার সিরাপ পায়। তবে উল্টে পাল্টে একটু দিতে হবে, কারণ যেগুলো ওপরে আছে, যেগুলো মনে হচ্ছে একটু কম সুগার সিরাপ পাচ্ছে, সেগুলোকে মাঝে মাঝে তলায় দিতে হবে আর তলারগুলোকে ওপরে করে দিতে হবে। আর এপাশ ওপাশও করতে হবে যাতে দুদিকের থেকেই সমানভাবে কুক হয়। গ্যাসটা আমি মিডিয়াম টু লো রেখে এখন আমি বেকিং টিনটা, যেটাতে আমি কেক বেক করব, সেটাকে আগে রেডি করে নিচ্ছি। তার জন্য একটা বেকিং পেপারকে কেটে নিয়ে আমি এটা যেহেতু স্প্রিং ফর্ম প্যান আমি এখানে ইউজ করছি, তো তার জন্য বেকিং পেপারটা আমি শুধু তলাতেই লাগাচ্ছি। তেল আমি একটু করে ব্রাশ করে দেবো, সেটা বেকিং পেপারের ওপরেও দেবো এবং প্যানের সাইডেও লাগিয়ে দেবো, স্প্রিং ফর্ম প্যানের সাইডেও লাগিয়ে দেবো। স্প্রিং ফর্ম প্যান হওয়ার সুবিধা কী, এটা ক্লিপ সিস্টেম, তাই খুলে দিলে যখন কেকটা বেক হয়ে যাবে সাইডগুলো অটোমেটিক ছেড়ে যাবে। আর তাছাড়া আপনি একটা ছুরি চালিয়েও নিতে পারেন যাতে সাইড থেকে লুজ হয়ে যায়। এমনি নর্মাল প্যান হলে সাইডে ছুরি চালিয়ে নিলেও হয়, অথবা বেকিং পেপার যদি আপনাদের মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে সাইডেও বেকিং পেপার লাগিয়ে নিতে পারেন। আর আমি এখানে 26 সেন্টিমিটারের স্প্রিং ফর্ম প্যান ব্যবহার করেছি। আর এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে রেডি করে নেব। তার জন্য একটা এরকম চালুনিতে আমি 2.5 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। বেকিংয়ের ক্ষেত্রে এই চেলে নেওয়াটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, কারণ কোনোরকম যদি কোনো পাথর বা কোনো পোকা থাকে সেটাও যেমন বেরিয়ে যাবে, কোনো ইম্পিউরিটি বেরিয়ে যাবে, তাছাড়া কোনোরকম দলা যদি থাকে ময়দার দলা হয়ে, সেটা কিন্তু কখনোই থাকবে না, একদম ইভেনলি গুঁড়ো গুঁড়ো হয়ে পড়বে। আর আমি এখন নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দার জন্য 2.5 চা চামচের মতো বেকিং পাউডার, আর নিচ্ছে বেকিং সোডা 1/4 চা চামচের মতো। বেকিংয়ের ক্ষেত্রে কিন্তু পারফেক্ট মেজারমেন্টটা অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট, তাই মাপ অনুযায়ী জিনিস নিতে হবে। আর এখানে নিয়ে নিলাম 1 চিমটি মতো নুন, যেটা টেস্টটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। আর সমস্ত জিনিসকে খুব ভালো করে আমি এখন শিফটারের মাধ্যমে নিয়ে নিচ্ছি, আর তারপরে একবার একটা স্পুনের সাহায্যে একটু ওপর নিচ করে মিশিয়ে দিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্ট মিক্স করতে করতে আমাদের অরেঞ্জ স্লাইসগুলো কিন্তু একদম রেডি। দেখেই বুঝতে পারছেন এটা একদম ট্রান্সপারেন্ট মতন হয়ে যাবে। আমি একটু কাছের থেকে দেখাচ্ছি, এরকম ট্রান্সপারেন্ট যখন প্রায় হয়ে আসবে তখন বুঝতে হবে আমাদের অরেঞ্জ স্লাইসগুলো প্রপারলি কুকড হয়ে গেছে। আর এখন আমি একটু এপাশ ওপাশ করে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এই অরেঞ্জ স্লাইসগুলোকে এখন একটু ঠান্ডা হতে দেবো। আর সেই সময় আমি এখন একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যাতে এখন আমরা লিকুইড ইনগ্রিডিয়েন্টগুলো নেব এবং সেগুলোকে মিক্স করে নেবো। তার জন্য আমি এখানে 2টো খুব বড় সাইজের ডিম নিয়েছি, লার্জ এগ হলে 2টো, যদি মিডিয়াম টু স্মল এগ হয় তাহলে কিন্তু অবশ্যই 3টে নেবেন। নিয়ে এবার খুব ভালো করে আমি বিট করে নিলাম, মোটামুটি 50-60 সেকেন্ডস মতন বিট করে নেওয়ার পরে এটা একটুখানি ফোমি হওয়ার পরে ডিমটা, তারপরে দিয়ে দিলাম 1.5 কাপ মতো সাদা চিনি। আগেইন এটা আমি একটু ফাইন চিনিটা নিয়েছি, একদমই ওই যে বড় বড় ক্রিস্টালের মতো যে চিনি সেরকম কিন্তু না। তো সেটাকেও এবার আমি আরও ওরকম 50 সেকেন্ডের মতন ভালো করে বিট করে নেবো, যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার হয়ে যাচ্ছে, চিনিটা মিক্স হয়ে যাচ্ছে খুব ভালো করে। Thank you.
আর আমাদের লাগবে হাফ কাপ মতো বাটার। এখানে আমি হাফ কাপ মতো বাটার নিয়ে সেটাকে একটু মাইক্রোওয়েভে গলিয়ে নিচ্ছি, কারণ লিকুইড হয়ে গেলে আমাদের মিক্স করতে সুবিধা হবে। কিন্তু বাটারটা কিন্তু একদমই মানে যে ফুটন্ত গরম হবে সেরকম নয়, কারণ তা যেহেতু চিনির সাথে ডিম আছে, খুব গরম দিলে কিন্তু ডিমটা একটু কুকড হয়ে যেতে পারে। জাস্ট বাটারটা মেল্ট হওয়ার মতন অপেক্ষা করতে হবে। মেল্ট হওয়ার পরে আমি কয়েক সেকেন্ড রেখে যাতে একটু গরম ভাবটা কমার পরে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম ওই চিনি আর ডিমের মিশ্রণে। আর তার সাথে নিচ্ছি এক কাপ মতন সাদা তেল, যেটা আনফ্লেভার্ড অয়েল, কোনো রকম গন্ধ থাকবে না এরকম তেল, লাইক সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারেন। তো সেই তেল আমি এক কাপ ঢেলে দিলাম। আর নিচ্ছি এখানে অরেঞ্জ এক্সট্র্যাক্ট এক চা চামচ মতো। যদি কেউ অরেঞ্জ ফ্লেভার ইউজ করেন বা মানে অরেঞ্জ এসেন্স যেটা সেটা ইউজ করেন তাহলে কিন্তু কোয়ান্টিটি কম লাগবে, কয়েক ড্রপ লাগবে। এটা যেহেতু অরেঞ্জ এক্সট্র্যাক্ট তাই আমি একটু বেশি দিলাম। আর এক কাপ মতো দিলাম অরেঞ্জ জুস। তো সমস্ত কিছুকে আমি আবার ভালো করে বিট করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে ড্রাই ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। আর আমি এখন কিন্তু আর ইলেকট্রিক বিটারের ইউজ করব না, একটা এরকম স্প্যাচুলা দিয়ে হাতে আস্তে আস্তে মেশাবো। কারণ যদি আমরা এটা যেহেতু ড্রাই ইনগ্রিডিয়েন্ট যখন মেশানো হয় এটার মধ্যে যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা আছে তাই ওটা লিভিনিং এজেন্ট, তো আমি যদি এখন ইলেকট্রিক বিটার খুব বেশি মাত্রায় ইউজ করে ফেলি তাহলে যে কেকের ফোলার ব্যাপারটা সেটা কিন্তু হবে না, পুরোপুরি এয়ারটা বেরিয়ে যাবে। তাই বেটার অপশন স্প্যাচুলা দিয়ে এভাবে আস্তে আস্তে মিক্স করা। আর যাতে কোনো রকম মিস আন্ডারস্ট্যান্ডিং না তৈরি হয় তাই আমি বলছি, এখন যে ফার্স্ট মিক্সিংটা দেখতে পাচ্ছেন এটা এডিটের মাধ্যমে করা ফাস্ট ফরওয়ার্ড করার জন্য, কারণ না হলে অনেকটা লেন্দি হয়ে যেত ভিডিওটা। কিন্তু আমি কিন্তু অত ফাস্ট করিনি, এইভাবে আস্তে আস্তে এখন যেটা দেখতে পাচ্ছেন এভাবে করেছি। আমাদের ড্রাই আর ওয়েট ইনগ্রিডিয়েন্ট এখন খুব ভালোভাবে মিশে গেছে, একটা ভেলভেটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি স্প্রিং ফর্ম প্যানে যেটা আমরা আগে রেডি করেছিলাম তার মধ্যে অরেঞ্জ স্লাইসগুলোকে একটা একটা করে প্রপারলি প্লেস করে দিচ্ছি। একটার উপর একটা না দেওয়াই মানে দেওয়া যাবে না কখনোই, মানে না দেওয়া বেটার, যতটা সম্ভব ইকুয়ালি স্প্রেড করে দিতে হবে যেমন করে আমি দিচ্ছি। এখন কিন্তু যেহেতু অরেঞ্জের স্লাইসগুলো একটু ঠান্ডা হয়ে গেছে তাই চিনির শিরার জন্য এরকম আটকে আটকে ধরছে, তাই প্লেস করতে একটু আঠার মতন আটকে যাচ্ছে, কিন্তু সাবধানে করলে কোনো অসুবিধেই হবে না। আপনারা যদি চান একটু গরম অবস্থাতেও কিন্তু এটা প্লেস করে দিতে পারেন, তাহলে হয়তো এই এতটা চিনিটা স্টিক করে যাবে না। আর এক্সট্রা যে চিনির রসটা ছিল, যে চিনির সিরাপটা ছিল, সেটা আমি ইকুয়ালি স্প্রেড করে দিচ্ছি অরেঞ্জ স্লাইসের উপরে। এবারে আমরা যে কেকের ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা ওপর থেকে ইকুয়ালি ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে হাত দিয়ে এরকমভাবে হালকা হাতে একটু ট্যাপ করে দিতে হবে, যাতে ভেতরে যদি এয়ার বাবেলের বড় বাবেল থাকে সেটা যাতে বেরিয়ে যায়, না হলে বড় বড় এয়ার পকেট ভেতরে তৈরি হয়ে যেতে পারে। ওভেনটাকে আমি আগেই প্রিহিট করে রেখেছিলাম 180 ডিগ্রিতে, এখানে 50 থেকে 60 মিনিট মতন আমাকে বেক করতে হবে। কারোর ওভেনে 50 থেকে 60 মিনিট বললাম, ইন দ্য সেন্স কারোর ওভেনে 50 মিনিট লাগতে পারে, কারোর ওভেনে কিন্তু 60 মিনিটও লাগতে পারে, এটা ওভেন টু ওভেন একটু ভ্যারি করে। বেক হয়ে যাওয়ার পরে আমি 5 মিনিট মতন ওভেনের ভেতরেই কেকটাকে রেখে দিয়েছিলাম ওভেন বন্ধ করে। তারপরে এখন এই ওভেন থেকে বার করে নিচ্ছি আর একটা স্কিউয়ার ঢুকিয়ে আমি চেক করে নিচ্ছি যে প্রপারলি বেক হয়েছে কিনা। দেখুন একদম কিন্তু প্রপারলি বেক হয়ে গেছে, একদম ক্লিয়ার স্কিউয়ার বেরোচ্ছে। এবার একটা এরকম কিচেন টাওয়েল দিয়ে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি, যাতে ভেতরে যে স্টিমটা বেরোবে স্টিমে কেকটা ভেতর থেকে খুব ময়েস্ট থাকে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওপরে একটা এরকম থালা দিয়ে আমি কেকটাকে জাস্ট উল্টো করে দেবো। তারপরে যেহেতু এটা স্প্রিং ফর্ম প্যান, উল্টো করে দেওয়ার পরে আস্তে করে ক্লিপটা খুলে দিলে দেখুন এটা অটোমেটিক কিন্তু সাইড থেকে ছেড়ে যাচ্ছে। আর বেসের জন্য যেহেতু আমরা বেকিং পেপার ইউজ করেছিলাম তলাটাও কিন্তু ইজিলি খুলে যাবে, আর বেকিং পেপারটাকে এরকম হালকা করে হালকা হাতে টান দিলেই এটা কেকের থেকে একদম ছেড়ে আসবে।
আমাদের আপসাইড ডাউন কেক কিন্তু একদম রেডি। এবার কেকটা কেটে দেখার পালা যে ভেতরটা কেমনভাবে বেক হয়েছে, প্রপারলি হয়েছে কি হয়নি। কেকটা আমি এখন কাটছি, কেকটা কিন্তু প্রচণ্ড ময়েস্ট হয়েছে, প্রচণ্ড সফট হয়েছে, সেটা আমি কাটতে গিয়েই বুঝতে পারছি। আর অনেকে যদি মনে হয়ে থাকে যে অরেঞ্জের স্লাইসের যেহেতু খোসাসহ সাইডটা তেতো লাগতে পারে, সেটা কিন্তু কখনোই লাগে না, যেহেতু আমরা চিনির শিরাতে খুব ভালোভাবে ওটাকে কুক করি, আর সেই জন্যই ট্রান্সপারেন্ট হওয়া অবধি ওটা কুক করে নিতে হয়। এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা ফলো করে কেকটা বানান, এটা কিন্তু একদম বেকারির মতন কেক হয়। বেকারি স্টাইল আমরা যে আপসাইড ডাউন কেক যে বাজার থেকে কিনে আনি সেরকম একদম হয়। আর কেকটা কতটা ভেতর থেকে ভালো কুক হয়েছে দেখুন, আর আমি প্রেস করে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, একদম সফট স্মুথ আর ভীষণই ইয়াম্মি খেতে। আমি যাদের এই কেকটা খাইয়েছি সবাই খেয়ে ভীষণই প্রশংসা করেছে। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে, বাড়িতে ট্রাই করুন আর নিজের বাড়িতে নিজের কিচেনে বানান। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করব, খুব তাড়াতাড়ি আবার নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো। আর আপনারা আমাকে অবশ্যই জানাতে পারেন আপনারা আমার থেকে কীরকম কীরকম রেসিপি চান। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, থ্যাংকস ফর ওয়াচিং টিল দ্য এন্ড।